আজকে আমরা সবাই সমবেত হয়েছি ঐতিহাসিক রামাকান্ত উচ্চ বিদ্যালয়ের মাঠে। এই বছরের সেরা ফাইনাল, ফুটবল ফাইনাল যেটা সংগঠিত করেছেন আমিননগর যুব সম্প্রদায়, এই ফাইনাল খেলা আজকে সভাপতিত্ব করছেন মুরাদনগর সুযোগ্য জেলা আমাদের সুযোগ্য প্রধান নির্বাহী অফিসার জনাব অভিষেক দাস। আজকে এই অনুষ্ঠানে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আপনাদের মাঝে রয়েছেন একজন কিংবদন্তি ব্যক্তিত্ব বাংলাদেশের রাজনীতির অঙ্গনে, যিনি ক্যাপ্টেন তাজ অথবা তাজভাই হিসাবে আমাদের সবার কাছে পরিচিত। তিনি বাঞ্ছারামপুরের বারে বারে নির্বাচিত সংসদ সদস্য এবং প্রাক্তন মন্ত্রী, এবং তিনি তার দায়িত্ব পালনকালে মুরাদনগরে তিনি অনেক অসংখ্য অনুদান তিনি দিয়েছেন, উন্নয়নে তিনি শরিক হয়েছেন। তাকে আজকে আবার আমাদের মাঝে পেয়ে আমরা তাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে আরেকজন কিংবদন্তি নেতা আছেন, তিনি হচ্ছেন চলচ্চিত্র জগতের নেতা, তিনি একসময় কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের ছোট ভাই নায়ক রাজ রিয়াজ। আজকে তিনি আস্তে আস্তে চিত্র অঙ্গন ছেড়ে চলে এসেছেন জনগণের সেবায়। তিনি বঙ্গবন্ধুর আদর্শের একজন অনুসারী, শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর একজন অত্যন্ত কাছের মানুষ। তাকে পেয়ে আমরা আজ উজ্জীবিত। তিনি সারা বাংলাদেশের যুব সমাজকে নিয়ে কাজ করছেন, আমি তার সাফল্য কামনা করছি। তাকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আরো রয়েছে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুমি যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব ইসমাইল আর অন্যান্য আওয়ামী লীগের বঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমাদের হাতে সময় যেহেতু কম, একটু পরে আমরা খেলা শুরু করব। আমি সংক্ষেপে দিয়ে একটা কথা বলতে চাচ্ছি। আজকে এই মাঠে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে আনন্দের সুবাতাস, আমি দেখতে পাচ্ছি জনগণের মধ্যে একটা বিশাল জোয়ার। আমরা এই জোয়ার দিয়ে এই এলাকার অতীতের অব্যবস্থাপনা, সন্ত্রাস, চাঁদাবাজি আমরা দূরে সরিয়ে দেব। আমরা আনবো এখানে শান্তি, আমরা আনবো এখানে উন্নয়ন। ইতিমধ্যেই আপনারা শুনে খুশি হবেন, প্রায় 5 কোটি টাকার উন্নয়ন আমরা এখানে বরাদ্দ দিয়েছি। কিছু কাজ হয়েছে, কিছু কাজ আরো শুরু হবে। আরেকটা নতুন প্রজেক্ট আমি আজকে নিয়ে এসেছি আপনাদের রামপুরপুর বাজারে, 3 তলা একটা বাজারের ব্যবস্থা আমরা বিল্ডিং আমরা করবো, এবং সেই বাজারে ড্রেন থেকে শুরু করে রাস্তাঘাট শুরু করে আমরা প্রজেক্ট হাতে নিয়েছি। প্রায় 5 থেকে 10 কোটি টাকার প্রজেক্ট আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে বাস্তবায়িত হবে। আমরা রামচন্দ্রপুরকে পুনরায় সাজিয়ে তার যে একসময়কার যে গৌরব ছিল সেই গৌরব আমরা পুনরায় অধিকার করবো ইনশাআল্লাহ। আজকে যে ফুটবল খেলা আমরা এসেছি, আমি আশা করি এই খেলায় জয় হবে ফুটবলে, এই খেলায় জয় হবে শৃঙ্খলায়, এই খেলায় জয় হবে আনন্দে। কে জিতলো কে হারলো সেটা বড় কথা নয়, যারা খেলবে দুই দলই আমাদের খুব কাছের, দুই দলের মানুষই আমাদের খুব কাছের। যে ভালো খেলবে তাদের জয় কামনা করছি, কিন্তু সর্বোপরি আমরা আশা করি জয় হবে আমাদের এই সুন্দর পরিবেশে এই জনগণের ফুটবল খেলার। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।